মুসলিম বিশ্বক্ষেপলে ভারতের ঝুঁকি বেশি, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কেন পতনের মুখে ইসরায়েল? কিম জং উন উত্তর কোরিয়ার রহস্যময় এক নায়কের জীবনী এক নজরে, যে কারণে দেশের নাম বদলালেন এরদোগান। এরপর আরও জানাবো যে কারণে সৌদি সফরে যাচ্ছেন বাইডেন, যে কারণে খুব খুশি জেলেনস্কি। ইউক্রেনে অস্ত্র পাঠালে নতুন টার্গেট হামলা। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, ইমরান খানের কিছু হলে সরকারের ওপর আত্মঘাতী বোমা হামলা চালাবো। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাওয়ার জন্য। মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে বেশি ঝুঁকি ভারতের, কারণ এসব দেশের সাথে ভারতের বিশাল আকারের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। বিবিসি, জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। 2020-21 সালে এসব দেশের সাথে ভারতের বাণিজ্য দাঁড়িয়েছিল $87 বিলিয়ন। লাখ লাখ ভারতীয় দেশে এখন এসব দেশে কাজ করে, লাখ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠায়। আমদানির ক্ষেত্রে ভারতের কাছে মুসলিম বিশ্বের এই অঞ্চলটি শীর্ষস্থানীয় উৎস। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অঞ্চলে নিয়মিত সফর করেছেন। দেশটি ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে এবং বিস্তৃত চুক্তির জন্য জিসিসির সাথে আলোচনা করেছে। নরেন্দ্র মোদী 2018 সালে আবুধাবিতে প্রথম হিন্দু মন্দিরের গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটাকে ভারত এবং এ অঞ্চলের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের উদাহরণ হিসেবে অবহিত করা হয়েছিল। তেহরানের সাথে দিল্লির সম্পর্ক গত কয়েক বছর ধরে উষ্ণ রয়েছে। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপি নেত্রী কটূক্তি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের আসন্ন ভারত সফরের উপর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছে বিতর্কটি ভারতের সাম্প্রতিক কিছু সাফল্যকে ম্লান করে দিতে পারে। সাবেক ভারতীয় কূটনীতিক জিতেন্দ্রনাথ মিশ্র বলে উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা বাস্তব হয়েছে এবং সুসম্পর্ক গড়ে উঠেছে। প্রিয় ভালোবাসা দর্শক, মোদী কি মুসলমানের বন্ধু নাকি শত্রু? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন পতনের মুখে ইসরায়েল? ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন বর্তমানে ইসরায়েল নজিরবিহীন পরিস্থিতির শিকার এবং পতনের মুখে রয়েছে। দেশটির 80 বছর পূর্তির আগে তিনি বলেন দেশ এখন পরীক্ষার মধ্যে রয়েছে এবং একে রক্ষা করা যাবে কি না সেটাই এখন ভাবনার বিষয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই বক্তব্য তুলে ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইহুদিদের ঐক্যবদ্ধ রাষ্ট্র যে অতীতে 2 বার ভেঙেছে সে কথা উল্লেখ করে নাফতালি বলেন প্রথমবার এটি ঘটে রাষ্ট্র গঠনের 80 বছর পর এবং দ্বিতীয়বার ঘটে আরও 77 বছর পর। এখন আমরা আছি তৃতীয় যুদ্ধে, আর সামনেই আমাদের 80 বছর পূর্তি হবে। আসল সময় এখনই, দেখি ইসরায়েলকে আমরা পতন থেকে বাঁচাতে পারি কিনা। নাফতালি এ প্রসঙ্গে ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা ও বারবার নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে উল্লেখ করেছেন। তিনি বলেন কিছুদিন আগে আমরা 5ম নির্বাচনী প্রচারণার কাছে নেমেছিলাম, এ কারণে দেশ বিভক্ত হতে পারত। সে সময় বিশৃঙ্খল পরিস্থিতি থেকে ইসরায়েলে বাঁচাতে এবং এটি পুনরুদ্ধার করতে একটি জাতি ঐক্যের মন্ত্রিসভা গঠনের মতো একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার অংশীদাররা সম্পূর্ণ ভিন্ন মতের ছিল। অতীতে কোনো কোনো নেতা ও গবেষক হুঁশিয়ার দিয়েছেন যে ইসরায়েলের বাইরে চাপ ছড়ায় ভেতর থেকে নানা সংকটের কারণে ভেঙে যেতে পারে। এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শত শত অবৈধ বসতিতে থাকা উগ্র ইসরায়েলি অভিবাসীদের উপর পরিচালিত এক সমীক্ষার ফলাফলে দেখা গেছে তাদের 69% মনে করে যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার এবং এ কারণে তারা উদ্বিগ্ন। এদিকে আরেকটি হচ্ছে নিউজ হচ্ছে, কিম জং উন উত্তর কোরিয়ার রহস্যময় এক নায়কের জীবনী এক নজরে। 1984 সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত করেন কিম ইল সং, তারপর থেকে তার পরিবারের একটি শাসন করছেন। শাসন ক্ষমতা বাবার হাত থেকে যাচ্ছে জেদ ছেলের হাতে। প্রায় 70 বছরে শাসন আমলে 3 জন নেতা পেয়েছেন উত্তর কোরিয়া। প্রতিষ্ঠাতা কিম ইল সং এর পর ক্ষমতায় বসেন তার ছেলে কিম জং ইল, সেখান থেকে ক্ষমতা পান তার ছেলে বর্তমান শাসক কিম জং উন। কিম জং লি মারা যাওয়ার পর উত্তর কোরিয়া মসনদ দখল করেছিলেন কিম জং উন। তার বিষয়ে শোনা যায় তিনি নাকি তার কাকাকে মেরে মৃতদেহটাকে কুকুরকে খাইয়েছিলেন। কাকার প্রভাব প্রতিপত্তি ছিল খুব বেশি, আর সেই প্রভাব খাটিয়ে কাকা তার ভাইপোকে ক্ষমতায় বসতে সাহায্য করেছিলেন। তবে পরিস্থিতি বদলাতেই সেই কাকাকেই মেরে দিয়েছিলেন কিম, এমনকি নিজের দেশের সেনাবাহিনী প্রধানকে মেরে ফেলেছিলেন কিম। কে এই কিম জং উন? নিজের দেশের সরকারের ওপর কতটা কর্তৃত্ব আছে তার? উত্তর কোরিয়ায় ক্ষমতাশীল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার ফার্স্ট সেক্রেটারি, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সেনা কমিশন ও জাতীয় প্রতিরক্ষা কমিশনের চেয়ারম্যান এবং কোরিয়ান পিপলস আর্মির সুপ্রিম কমান্ডার তিনি। 2011 সালের 8 জানুয়ারি সেদিনই এক তরুণ নেতাকে 4 তারকা জেনারেল ও দেশটির শীর্ষ নির্বাহী কমিটির সদস্য হিসেবে বরণ করা হয় উত্তর কোরিয়ায়। এই দিনটিকে বিশেষ মর্যাদা দিয়ে উদযাপনও করা হয়। সেই দিনটির
দিক 5 বছর পর উত্তর কোরিয়া তাদের প্রথম হাইড্রোজেন বোমা সফল পরীক্ষা চালায়। এদিকে আরেকটা হাত নিয়ে এসেছে, এর কারণে দেশের নাম বদলালেন এর দোকান। রিসেপ্ট টাইপ এর দোকানের দেশ এখন থেকে টার্কি নাম তুর্কি নামে পরিচিত হবে। তুরস্ক সরকারের পক্ষ থেকে জাতিসংঘে অনুরোধ জানানোর পর জাতিসংঘ তুরস্কের নাম পরিবর্তনে সম্মত হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে রিসেপ্ট টাইপ এর দোকান এক ভাষণ দিয়েছিলেন, তুরস্কের সংস্কৃতি সভ্যতা ও মূল্যবোধে বেশি প্রতিনিধিত্ব হয় তুর্কি শব্দ দিয়ে। প্রেসিডেন্ট এর দোকানের এই ঘোষণার পরপরই দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি বিভিন্ন সময় নাম পরিবর্তনের যৌক্তিক কারণ ব্যাখ্যা দিয়েছেন। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, তুরস্ককে বিশ্বের সামনে নতুন করে পরিচিত করানোর পাশাপাশি নাম পরিবর্তন বেশ কয়েকটি কারণে জরুরি। এর মধ্যে একটি হলো পশ্চিমা বিশ্বে ক্রিসমাস, নববর্ষ এবং থ্যাঙ্কস গিভিং উৎসবের সময় ঐতিহ্যগত টার্কি মুরগির মাংস খাওয়া যায়। এই জায়গা থেকেও টার্কির নাম পরিবর্তন জরুরি। টিআরটি আরও জানায়, ইংরেজি ভাষায় ক্যামব্রিজ ডিকশনারিতে টার্কি বলতে ব্যর্থ, নির্বোধ বা বেকুব ব্যক্তিকে বোঝায়। নতুন নাম পরিচিত করার ক্যাম্পেইনের আওতায় তুরস্কে উৎপাদিত সব পণ্যে এখন মেড ইন তুর্কি লেখা থাকবে। দেশটির পর্যটন খাতে স্লোগান হিসেবে ব্যবহার করা হবে হ্যালো তুর্কি। জাতিসংঘ জানিয়েছে, চলতি সপ্তাহে তুরস্কের কাছ থেকে অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা নাম পরিবর্তন করেছেন। সূত্র সিএনএন ও বিবিসি। এদিকে আরেকটি হস্তক্ষেপের কারণে সৌদি সফরে যাচ্ছেন বাইডেন। সৌদি সাংবাদিক ও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে হত্যা করায় সৌদি আরবকে একঘরে তথা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। তবে ইউক্রেন সংঘাত শুরু করার পর সেই অবস্থান থেকে সরে এসে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের জন্য মরিয়া হয়ে ওঠেন। গত কয়েক মাস ধরে মার্কিন কূটনীতিকদের অব্যাহত দৌড়ছাপের পর দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক সম্মত হয়েছেন রিয়াদ। এএপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন চান জ্বালানি তেলের দাম কমাতে সৌদি তেল উৎপাদন বৃদ্ধি করুক, বিনিময়ে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বাইডেনের এই দুই প্রস্তাবে সম্মত হয়েছে সৌদি। এর কয়েক ঘণ্টা পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএন জানায়, মূলত ইসরায়েল সফর করবেন বাইডেন। সফরকালে সৌদি আরব যাত্রা বিরতি করবেন তিনি। দ্য গার্ডিয়ান জানিয়েছেন, ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় রাশিয়াকে সহায়তা করতে সৌদি সরকারকে সফরকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বাইডেন। এদিকে আরেকটি হাত নিয়ে এসেছে, ইউক্রেনে অস্ত্র পাঠালে নতুন টার্গেটে হামলা। পশ্চিমা দেশগুলো ইউক্রেনে আরও দীর্ঘ পাল্লার অস্ত্র পাঠানো অব্যাহত থাকলে দেশটির নতুন টার্গেট হামলা চালানো হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো রবিবার কিয়েভে ব্যাপক বিস্ফোরণের শব্দের পর এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুতিন। কিয়েভে বিস্ফোরণের পর রাশিয়া বলেছেন তারা ইউরোপীয় দেশগুলোর পাঠানো ট্যাঙ্কে হামলা চালিয়েছে। ইউক্রেন অবশ্য দাবি করেছে তাদের রেলওয়ে মেরামত কারখানায় হামলা হয়েছে। এর আগে রাশিয়ার ডনবাস অঞ্চলে মনোযোগী হয় গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গোলাবর্ষণ কমে যায়। মাঠ পর্যায়ে যুদ্ধে রাশিয়া ধীর হলেও ক্রমাগত অগ্রগতি অর্জন অব্যাহত রেখেছে। তবে কয়েকশো মাইল দূরের দেশগুলো কিয়েভে অত্যাধুনিক অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। সবশেষে যুক্তরাষ্ট্র M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স পাঠানোর ঘোষণা দিয়েছেন। এটির মাধ্যমে পূর্ব নির্দেশিত ক্ষেপণাস্ত্র 70 কিলোমিটার দূরে আঘাত হানা যায়, যা বর্তমানে ইউক্রেনের কাছে থাকা অস্ত্রের চেয়ে অনেক আধুনিক। এদিকে আরেকটি হস্তক্ষেপ, ইমরান খানে কিছু হলে সরকারের উপর আত্মঘাতী বোমা হামলা চালাবো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানি তেহরিক ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের কিছু হলে দেশের বর্তমান শাসকদের উপর আত্মঘাতী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন পিটিআই এর এক সংসদ সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সোমবার এক ভিডিও বার্তায় এই হুমকি দেন আতাউল্লাহ নামের ওই সংসদ সদস্য, যেখানে তিনি বলেন, যদি ইমরান খানের মাথার একটি চুলও ক্ষতিগ্রস্ত হয় তবে দেশ পরিচালনাকারী সতর্ক হয়ে যান, আপনি বা আপনার সন্তানরা কেউ থাকবেন না। আমি প্রথম আপনার ওপর আত্মঘাতী হামলা চালাবো, আমি আপনাকে যেতে দেব না, এমন আরও হাজার হাজার কর্মী প্রস্তুত আছে। এর আগে এপ্রিলের শুরুতেই পাকিস্তানের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, গোয়েন্দা তথ্যের রিপোর্ট বলছে ইমরান খানকে হত্যার জন্য একটি ছক আঁকা হচ্ছে। পরে গত 14 মে ইমরান খান এক সমাবেশে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, তিনি একটি ভিডিও রেকর্ড করেছেন যেখানে তাকে হত্যা চেষ্টা করা সকলের নাম তিনি নিয়েছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর একজন সাংবাদিক আতাউল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা স্মরণ করিয়ে দেন। এটি আরেকটি হাত হচ্ছে, যে কারণে খুব খুশি জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেন্সকি বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অনাস্থা ভোটে টিকে যাওয়ায় তিনি খুব বেশি খুশি হয়েছেন। তিনি বলেছেন, বরিস জনসন হলেন ইউক্রেনের একজন সত্যিকারের বন্ধু। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট হয়। তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যদের অনুরোধে এই ভোট হয়। তবে 180 জনের কম সদস্য অনাস্থা ভোট দেওয়ার প্রধানমন্ত্রিত্ব টিকে যায় বরিস জনসনের। গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস অফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেন্সকি বরিস জনসনের উপর
হওয়া অনাস্থা ভোট নিয়ে প্রশ্ন করে। এই প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, বরিস জনসনের প্রধানমন্ত্রিত্ব টিকে যাওয়া ইউক্রেনের জন্য অনেক ভালো খবর এবং আমি এজন্য খুব খুশি। জেলেনস্কি আরও বলেন, বরিস জনসন হলেন ইউক্রেনের সত্যিকারের বন্ধু। আমি তাকে আমাদের মিত্র হিসেবে গণ্য করি এবং গ্রেট ব্রিটেনকে একজন গ্রেট মিত্র হিসেবে গণ্য করি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে আমাদের দেশের স্বাধীনতা এবং মুক্তির যুদ্ধ হিসেবে অভিহিত করেন জেলেনস্কি। তিনি বলেন, অচল অবস্থা তৈরি করা আমাদের জন্য কোনো উপায় না। তিনি আরও বলেন, ইউক্রেনকে অবশ্যই তাদের অঞ্চলগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে হবে। শুধুমাত্র অঞ্চলকে অক্ষত রাখার জন্য আমরা ইতিমধ্যে অনেক মানুষকে হারিয়েছি।